যখন বিরোধীরা আপনার বিরুদ্ধে প্রত্যেক দিন একটা করে প্রশ্ন তুলে দেয়, আপনার বিরুদ্ধে প্রত্যেক দিন একটা করে বিস্ফোরক দাবি সামনে এনে রাখে, সেখানে চুপ করে থাকা, তাও এই নির্বাচনের বাজারে, শুধুমাত্র একটা নির্বুদ্ধিতার লক্ষণ তাই নয়, তারই সঙ্গে নির্বাচনের মুখে মুখে নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো ঘটনা। এবং সেই পরিপ্রেক্ষিতেই দেখুন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেক দিন সন্দেশখালী নিয়ে একটা করে ভিডিও পাবলিশ করা হচ্ছে এবং বারবার একাধিক মহিলাকে সামনে নিয়ে আসা হচ্ছে, যারা বলছেন যে সন্দেশখালীতে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এর মাধ্যমে নির্বাচনের ফলাফলের অভিমুখ ঘোরানোর সম্ভাবনা যে একটা তৈরি হচ্ছে, শুধুমাত্র তাই নয়, তারই সঙ্গে কিন্তু সন্দেশখালীতে যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের নির্যাতন এবং তাদের অত্যাচারকেও লঘু করে দেখানোর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সম্প্রতি একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা বলছেন ধর্ষণের ঘটনা ঘটেনি, সাদা কাগজে সই করিয়ে তাকে দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে। রেখা শর্মা যেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে, সে অভিযোগ বলার পরে সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে, সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে চার পাঁচ দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়, নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়ে? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে, ওটা আমাদের মধ্যে ঘটেই নি, ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। মাম পিয়ালি দাস, পিয়ালি কি করে বলতে, তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। এই মুহূর্তে একজন নয়, তিনটে নাম সামনে উঠে আসছে, নিয়তি মাইতি, মিতা মাইতি এবং তপতি মাইতি। তারা বলছেন যে ধর্ষণের ঘটনা ঘটেনি, জোর করে তাদেরকে দিয়ে এই সমস্ত মিথ্যে অভিযোগ করানো হয়েছে, সাদা খাতায় সই করিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আসলে ধর্ষণ হয়নি। এবার এই মুহূর্তে পাল্টা যুক্তি যেটা উঠে আসছে অবশ্যই, সেটা হচ্ছে যে তাহলে এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস বলতেটা কি চাইছে, সন্দেশখালীতে কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি, সব অভিযোগ মিথ্যে, জমি দখল হয়নি, মারধর হয়নি, জমি দখল করে কোনো মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়নি, জমির মধ্যে জোর করে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়নি, এগুলো কিচ্ছু হয়নি, সব মিথ্যে। এইখানে খেয়াল করার মতো বিষয়টা, তৃণমূল কংগ্রেস কিন্তু একবারও বলছে না যে না, জমি দখলের ঘটনা ঘটেনি, মারধর হয়নি, জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়নি, এগুলো একটাও, এই ক্রিমিনাল অফেন্স প্রত্যেকটাই, কিন্তু এগুলোর একটাও তৃণমূল কংগ্রেস কিন্তু অস্বীকার করছে না। বরং তারা বলছে যে না, এই ঘটনাগুলো তো ঘটেছে এবং এখন কিন্তু আমরা রেকটিফাই করতে শুরু করেছি নিজেদের, এই দেখুন আমরা জমি তো ফেরত দিতে শুরু করেছি। কিন্তু যে জায়গাটায় গিয়ে তারা প্রত্যেকবার প্রশ্ন তুলে দিয়েছে, যে জায়গাটাকে তারা বারবার ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনা ঘটেছে না ঘটেনি। বিজেপি বারবার এই সন্দেশখালীর ধর্ষণ বা নির্যাতনের ঘটনাকে হাইলাইট করেছে, আরো বেশি করে প্রচারে এনেছে, তাই নয়, তারই সঙ্গে সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে নিজের দলের প্রচারেও কাজে লাগিয়েছেন। সন্দেশখালীতে কি হয়েছে আপনারা সর্বসমক্ষে মানুষকে জানান, এ কথাও তারা বলেছেন বারবার। কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বারবার এখানেই একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে আদৌ এই ঘটনা ঘটেছে না ঘটেনি, একের পর এক তারা ভিডিও পাবলিশ করছে। নিঃসন্দেহে এইবারের নির্বাচনের আগে সন্দেশখালী অন্যান্য সব ইস্যুর মধ্যে বিজেপির হাতে সবথেকে শক্তিশালী ইস্যু ছিল, সবথেকে শক্তিশালী একটা হাতিয়ার ছিল, যেটাকে বারবার তৃণমূল কংগ্রেস দুর্বল করার চেষ্টা করছে। মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে বিজেপির সন্দেশখালী নৌকায় তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন একটা করে ফুটো করছে, আর বিজেপির লোকজন সেখানে প্রলেপ লাগানোর পরিবর্তে হাত দিয়ে সেই ফুটোগুলোকে চেপে ধরার চেষ্টা করছেন, তার ফলে আশপাশ দিয়ে জল ক্রমাগত ঢুকেই যাচ্ছে। বিজেপির নেতারা বারবার বলছেন যে এগুলো মিথ্যে ভিডিও, চক্রান্ত করা হয়েছে, এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই সমস্ত ভিডিওগুলো, ফেক ভিডিওগুলো তৈরি করা হয়েছে। দেখুন, এই কথাটা বলে দেওয়া খুবই সহজ, কিন্তু প্রমাণ করাটা যথেষ্ট চাপের। কেন বলছি, তার কারণ সেলিব্রিটিদের এই ধরনের ম্যানিপুলেটেড ভিডিও তৈরি করা, ফেক ভিডিও তৈরি করাটা অনেক সহজ, কারণ তাদের অনেক ফুটেজ আপনি পেয়ে যাবেন, গলার আওয়াজ পেয়ে যাবেন, সবগুলোকে নিয়ে সেলাই করে আপনি একটা ম্যানিপুলেটেড ভিডিও তৈরি করতে পারবেন। কিন্তু এই ভিডিও যাদের দেখা যাচ্ছে তারা প্রত্যেকে সাধারণ মানুষজন। এবার আপনি বলতে পারেন যে টেকনোলজি কত এগিয়ে গেছে আপনি জানেন না, সাধারণ মানুষেরও এইভাবে ফেক ভিডিও তৈরি করা সম্ভব, সত্যিই তো সম্ভব, হতেই পারে। কিন্তু তাহলে বিজেপির তরফ থেকে পরিষ্কার করে সেই যুক্তি, সেই উদাহরণ সামনে রাখা হচ্ছে না কেন? বিজেপির কাছেও তো প্রচুর রিসোর্সেস রয়েছে, টাকা পয়সা তো কম নেই, তারাও পারেন এক্সপার্টদেরকে নিয়ে এসে পরিষ্কার করে বিস্তারিত বসে মানুষকে দেখিয়ে দেওয়া যে দেখুন এইভাবে ম্যানিপুলেট করা হয়েছে, এইভাবে করা যায়, এবং এইভাবেই এই সমস্ত ভিডিওগুলোকে ম্যানিপুলেট করেছে আইপ্যাক, যেটা তারা বারবার অভিযোগ করছেন। শুধু অকারণে চিৎকার করে গেলে আর মুখে বললে তো হবে না, আপনাকে তো যুক্তি দিতে হবে। এই নির্বাচনের বাজারে আপনার চিৎকার চেঁচামেচি বা নাটক ভালো লাগতে পারে, কিন্তু আলটিমেটলি লোহাই লোহাকে কাটে,
প্রমাণে প্রমাণকে কাটে, যুক্তি যুক্তিকে কাটে, উদাহরণই উদাহরণকে কাটে। তাহলে বিজেপির এখানে এই নিরবতার কারণ কি? দেখুন, বিশেষ করে এই সময় আরো বেশি এটা জরুরি যেখানে নির্বাচনের বাজারে এই রকম একটা সংবেদনশীল বিষয় নিয়ে উন্মাদনা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর এই সমস্ত কিছুর মাঝখানে রয়েছেন রেখা পাত্র, যিনি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বসিরহাট থেকে। সেই রেখা পাত্রেরও একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, তৃণমূল কংগ্রেস সেই ভিডিওটাও পোস্ট করেছে তাদের সমাজ মাধ্যমে, এবং সেখানে কি দেখা যাচ্ছে একবার দেখে নিন। আমরা নিজেদের তো মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমরা নিজেরই তো আমরাই আন্দোলনের মেন মুখ, আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছে? বিএনসি থেকে কি এটা কি বিএনসি পার্টির থেকে কি উনি শিবু আজাদ থেকে কি এই গোপনে গোপনে? রেখা পাত্র শিরোনামে এসেছেন প্রতিবাদী মুখ হিসেবে, আন্দোলন করেছেন অন্যায়ের বিরুদ্ধে, তিনি আওয়াজ তুলেছেন, আজ তিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু আজ এই প্রতিবাদী মুখে যে কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো তো বটেই, কিন্তু তার থেকেও বেশি এই প্রতিবাদী মুখে যে কথাগুলো শোনা যাচ্ছে না সেটা আরও বেশি চিন্তার কারণ তৈরি করছে। আজ যখন রেখা পাত্রকে এই ভিডিও নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তিনি কিন্তু উত্তর দিচ্ছেন না। ন্যাশনাল মিডিয়া যখন তাকে প্রশ্ন করছে, তিনি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। কল জো এক ভিডিও কে বারে মে বাতচিত হুয়া হ্যায় উসমে বাত কর লো ঠিক হ্যায়। আর এটা যে শুধুমাত্র একবার হয়েছে তা কিন্তু নয়, এই মুহূর্তে রেখা পাত্রর চারপাশে বিজেপির কার্যকর্তারা রয়েছেন, তারই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা তিনি পাচ্ছেন, তারপরেও এই বিষয় নিয়ে তিনি মুখ খুলছেন না, তিনি নিরবতা অবলম্বন করেছেন, তিনি কিছুতেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। নো কমেন্ট, এই মুহূর্তে আমি কোনো প্রশ্ন উত্তর দিতে পারব না। আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু বলতে চাই না। একদিকে শুভেন্দু অধিকারী বলছেন এটা একটা ব্যক্তিগত কথা, রেখা পাত্র বলছেন নো কমেন্টস। আজ যখন তিনি এই সুযোগটা পেয়েছিলেন পরিষ্কার করে দেবার যে ওই ভিডিওতে সত্যি তিনিই আছেন কিনা, এরকম কোনো কথা তিনি বলেছিলেন কিনা, বলে থাকলে কেন তিনি সেই সময় এরকম কোনো কথা বলেছিলেন সেটা পরিষ্কার করার, ক্ল্যারিফাই করার যে সুযোগটা তিনি পাচ্ছেন সেটা তিনি নিচ্ছেন না, তিনি চুপ করে আছেন। তার মানে রেখা পাত্র ভিডিওতে দেখা যাচ্ছে যে কারা নির্যাতিতা আর কারা নির্যাতিতা নয় এইখানেই একটা প্রশ্ন তুলে দিচ্ছেন, তিনি নিজেই সন্দেহ প্রকাশ করছেন। এর মাধ্যমে শুধুমাত্র বিজেপি যে ব্যাকফুটে চলে যাচ্ছে, বিজেপি সন্দেশখালির রূপে যে একটা বড়সড় হাতিয়ার পেয়েছিল সেটা যে দুর্বল হয়ে যাচ্ছে তাই নয়, রেখা পাত্র নিজেও তো ব্যাকফুটে চলে যাচ্ছেন। এবারে নির্বাচনে রেখা পাত্র জেতাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, তার কারণ তিনি যদি এবার জিততে না পারেন এবং যদি দেখা যায় সত্যিই একটি রাজনৈতিক দল একেবারে অগ্নি জেলপেনের মতো ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করে তাকে ফেলে দিল, তাহলে তার জীবন জীবিকার উপরে তো সংকট নেমে আসতে পারে। সেক্ষেত্রে জেতার জন্যেই তো তার মুখ খোলার কথা, জেতার সম্ভাবনা আরও বাড়ানোর জন্য এই মুহূর্তে নীরবতা অবলম্বন না করে তার তো গোটা বিষয়টা পরিষ্কার করে দেবার কথা। আর আপনি যদি বলেন রেখা পাত্র ঘাবড়ে গিয়ে কোনো কথা বলছেন না, তিনি নার্ভাস হয়ে পড়েছেন তাই তিনি কোনো কথা বলছেন না, সেটা খুব বিশ্বাসযোগ্য নয়। কারণ রেখা পাত্র সত্যিই কি খুব ঘাবড়ে যাওয়ার মতো একজন মহিলা? এত বড় অত্যাচারের বিরুদ্ধে যদি তিনি মুখ খোলেন, এত বড় অত্যাচারের বিরুদ্ধে যদি তিনি প্রতিবাদ করতে পারেন, তার মানে রেখা পাত্র একেবারেই ঘাবড়ে যাওয়ার মতো মেয়ে নন, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তাহলে তার এই নীরবতা তাকেই তো আরো বেশি করে পিছিয়ে দিচ্ছে। তারই সঙ্গে শুভেন্দু অধিকারীর উপরেও একটা বড় প্রশ্নচিহ্ন লাগানো হয়েছে, একটা বড় অভিযোগ করা হয়েছে যে শুভেন্দু অধিকারী নিজের অর্থশক্তি, নিজের প্রভাব এই সমস্ত কিছু খাটিয়ে সন্দেশখালির মা বোনেদের দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছেন, টাকার বিনিময়ে গোটা বিষয়টা তিনি সাজিয়েছেন। এইটা কিন্তু অত্যন্ত রিস্কি একটা বিষয় আপনি যেদিকেই থাকুন না কেন। দেখুন, সন্দেশখালিতে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা এই সমস্ত প্রতিবাদের বিরোধিতা করেছেন, মুখ খুলেছেন, এবং তারই সঙ্গে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও তো রিস্কে পড়ে যাচ্ছেন যতদিন শুভেন্দু অধিকারী মুখ খুলছেন না। এরপর যদি দেখা যায় যে ওখানে বিজেপি হেরে গেছে, তাহলে এই সমস্ত মানুষগুলো সন্দেশখালির বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপরে যে আক্রমণ নেমে আসবে তার দায় নেবার জন্য শুভেন্দু অধিকারী কেন, বিজেপির কোনো বড় নেতাকেই তো আর দেখতে পাওয়া যাবে না। এই ঘটনা আমরা আগেও দেখেছি, বিজেপির কর্মী সমর্থকদের উপরে শাসক দলের আক্রমণ নেমে এসেছে এবং সেই সময় বিজেপির বড় বড় নেতারা তাদের পাশে এসে দাঁড়াননি, যে কারণটা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা বারবার ক্ষোভ উগড়ে দিয়েছেন।
শুভেন্দু অধিকারী যত চুপ করে থাকবেন, যত তিনি যুক্তি দিয়ে এটাকে খণ্ডন না করে অপেক্ষা করবেন, তত কিন্তু সন্দেশখালীর সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন এবং সন্দেশখালীর বিজেপির কর্মী সমর্থকরা আরও রিস্কের মধ্যে পড়ে যাচ্ছেন। দেখুন, শুভেন্দু অধিকারী শুধু মুখে যদি বলেন যে না এটা মিথ্যে কথা, তাহলে তো হবে না। তাকে তো আবারও, যেটা বারবার বলছি, যুক্তি দিয়ে পরিষ্কার দেখাতে হবে যে কেন এটা মিথ্যে কথা, কিভাবে এই মিথ্যে সাজানো হয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় গিয়ে কয়লা ভাইপোকে জেলে পুড়বো, চোর পিসিকে তাড়াবো এসব কথাগুলো বলতে পারেন, অথচ এই সন্দেশখালীর প্রসঙ্গ আসলেই সবটা মিথ্যে কথা চক্রান্ত মানুষ জবাব দেবে আর গালাগালি দিয়ে তিনি বেরিয়ে যাবেন, এটা তো হতে পারে না। সন্দেশখালী নিয়ে শুভেন্দু অধিকারী যদি ভোট প্রচার করতে পারেন, পলিটিক্যাল ডিভিডেন্ড তুলতে পারেন, সন্দেশখালীর মহিলাদের বিভিন্ন জায়গায় নিজের দলের প্রচারের জন্য যদি নিয়ে যেতে পারেন এবং সন্দেশখালী ইস্যু নিয়ে অন্যান্য জায়গা থেকে যদি তিনি ভোট কুড়াতে পারেন, তাহলে আজ সন্দেশখালীর মানুষের স্বার্থে মুখ খোলাটা তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই বিষয়টা নিয়েও যদি দেখা যায় যে রাজ্য বিজেপি দিল্লির দিকে তাকিয়ে বসে রয়েছে গালে হাত দিয়ে, তাহলে তো রাজ্য বিজেপির মূর্খামি এবং অপদার্থতার পরিচয় আরও একবার সামনে উঠে আসে। এই সন্দেশখালীর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মুখ খুলেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে বারবার একটা করে ভিডিও প্রকাশ করা হচ্ছে, মহিলারা বলছেন ধর্ষণ হয়নি, এই সমস্ত কথাবার্তার মাধ্যমে তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও সমস্যার মধ্যে পড়ছেন। তো এই জায়গাটাকে কাউন্টার করার দায়িত্ব তো রাজ্য বিজেপির ওপরেই বর্তায়, তাদেরই তো মুখ খুলতে হবে। এইবারে এই দিল্লির দাড়ি ধরে ঝোলাটা অন্তত বন্ধ করা উচিত রাজ্য বিজেপির। তৃণমূল কংগ্রেসও কিন্তু এই মুহূর্তে দেখুন অত্যন্ত চাতুর্যের সঙ্গে প্রত্যেকটা নির্বাচনের দফার আগে এই ভিডিওগুলোকে সামনে রাখছে। খেয়াল করে দেখবেন, একদম প্রথম দুটো দফা যখন উত্তরবঙ্গে ভোট ছিল তখন কিন্তু তারা এগুলোকে সামনে আনেনি, কারণ তারাও জানতো যে এই ভিডিও সামনে আনলে উত্তরবঙ্গের ভোটে খুব একটা কোনো ডিভিডেন্ড পাওয়া যাবে না, রাজনৈতিক লাভ পাওয়া যাবে না। কিন্তু দক্ষিণবঙ্গে যে মুহূর্ত থেকে নির্বাচন শুরু হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস জানে যে এই ভিডিওর ইম্প্যাক্ট হবে, ফলাফল ঘুরতে পারে, সেই সময় থেকেই কিন্তু তারা এই সমস্ত ভিডিও সামনে আনা শুরু করেছে। ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের এটা একটা ইলেকশন স্ট্র্যাটেজি, এবং তারই সঙ্গে বিজেপি যে স্ট্র্যাটেজি গ্রহণ করেছিল সন্দেশখালীর মহিলাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদের নির্যাতনের কথা শোনানো হবে, সেটাকেও কিন্তু তৃণমূল কংগ্রেস কাউন্টার করতে শুরু করেছে। কিভাবে? যেখানে বিজেপি সন্দেশখালীর মহিলাদের নিয়ে যাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাতে শুরু করছে এই মহিলাদের বিরুদ্ধে। এমনকি হাওড়াতে একটা জায়গায় পুলিশ সন্দেশখালীর এই মহিলাদের আটক করেছিল। কেন? পুলিশের বক্তব্য গণ্ডগোল হতে পারে এই আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কিন্তু এই স্ট্র্যাটেজিটাকেও কাউন্টার করতে শুরু করে দিয়েছে। আর এগুলো সব কখন হচ্ছে? এই ভিডিওগুলো একের পর এক সামনে আসার পরে। দেখুন, আজ এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, তৃণমূলের তরফ থেকে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে মহিলারা বলছেন যে আমাদের কোনো ধর্ষণ হয়নি, ছলে বলে কৌশলে আমাদের দিয়ে অভিযোগগুলো করানো হয়েছিল, আজ এই কথাগুলো তাদেরকে দিয়ে আবার কোনো ছলে বলে কৌশলে বলানো হচ্ছে কিনা, কোনো প্রেশারে আন্ডারে বলানো হচ্ছে কিনা, সেটাও একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এই প্রশ্ন যাদের করার কথা, তারা তো মুখ খুলছেন না, মুখে কুলু পেটে বসে রয়েছেন, তারা নীরবতা অবলম্বন করেছেন। সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ উঠে এসেছে, সন্দেশখালীতে মানুষকে বছরের পর বছর মারধর করা হয়েছে, খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করা হচ্ছে যে মহিলাদের নির্যাতন হয়েছে কি হয়নি, ধর্ষণ হয়েছে কি হয়নি, এই নির্বাচনের আগে এটাই মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমন একটা রাজ্য যেখানে মহিলাদের ভোট কারুর হার এবং কারুর জয় নিশ্চিত করতে পারে, নির্ধারণ করতে পারে, সেখানে এই প্রশ্ন তোলা হচ্ছে যে মহিলাদের ধর্ষণ কি আদৌ হয়েছে না হয়নি, এটাই অত্যন্ত লজ্জার একটা বিষয়। কিন্তু তারপরেও সত্যি মিথ্যে আপনি জানতে পারবেন না, সত্যি কোনটা আর মিথ্যে কোনটা তার বিচার এক্ষুনি হবে না, কিন্তু মানুষকে এক্ষুনি গুলিয়ে দেওয়া যাবে, মানুষের মধ্যে সন্দেহ তৈরি করা যাবে, প্রশ্ন তুলে দেওয়া যাবে। কারণ আদালতে যতক্ষণে এটা প্রমাণ হবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা হয়েছে কোনটা হয়নি, ততদিন পর্যন্ত তো নির্বাচন থাকবে না, কিন্তু নির্বাচন পর্যন্ত এই গুলিয়ে দেওয়া ঘেটে যাওয়াটা অবশ্যই করে থাকবে। বিজেপির তরফ থেকে সন্দেশখালীতে ধর্ষণের কথা ফলাও করে প্রচার করা হয়েছে। সন্দেশখালীর প্রতিবাদী মুখ গায়ের বধু রেখা পাত্রকে বিজেপি নেতৃত্বে পরিণত করা হয়েছে, বিজেপির প্রার্থীতে পরিণত করা হয়েছে। আর যখন এই সমস্ত ন্যারেটিভ, সমস্ত ইস্যু, সমস্ত অভিযোগকে তৃণমূল কংগ্রেস খণ্ডন করছে প্রত্যেক দিন, প্রত্যেক দিন এগুলোর বিরুদ্ধে একটা করে ভিডিও বা একটা করে বক্তব্য সামনে রাখছে, তখন এর প্রত্যুত্তরটাও ততটাই জোরালোভাবে আসা উচিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের কাছ থেকে, না হলে তাদের নীরবতাকে কিন্তু সম্মতির লক্ষণ হিসেবে অনেকেই দেখতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়, ভালো থাকবেন।